নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে নতুন রেসিপি, আমপুরার শরবত। এই আমপুরার শরবত কিভাবে তৈরি করতে হয় আজকে শেখাবো, তোমরা সবাই বাড়িতে তৈরি করে দেখবে। এটা খুবই ভালো এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকার। এই যে দুটো আম নিয়েছি, এগুলো এখন উনুনে পুড়িয়ে নেব। গ্যাসের থেকে উনুনে পুড়িয়ে নেওয়াই ভালো হবে। চলো তাহলে আম দুটো উনুনে পুড়িয়ে নিই। 5 মিনিটের মতো রাখলেই আমগুলো ঠিকঠাক পুড়ে যাবে। এই যে 5 মিনিট হয়ে গেছে, আমগুলো ঠিকঠাক পুড়ে গেছে, এই যে একদম পারফেক্ট পুড়েছে। চলো এবার এগুলোকে ধুয়ে নিই। এইটা ভালো করে ধুয়ে নেবে যাতে ছাইটাই না লেগে থাকে। আমগুলো টিপে টিপে একটু নরম করে নেওয়াই ভালো, যাতে গ্লাসে জলে গালতে সুবিধা হয়। দেখো বন্ধুরা, আমি 1 গ্লাস জল নিয়েছি। এবার এই আমের মাড়িটা দেখো কিভাবে গাল সমস্ত মাড়িটা একটু টিপলে দিয়ে যাবে, কত সুন্দর মাড়িটা বের হচ্ছে। ভালোভাবে টিপলে বোঝা যাচ্ছে এইভাবেই মাড়িটা বেরিয়ে আসবে, কোনো অসুবিধা হবে না। ভালোভাবে পড়লে এইভাবেই মাড়ি বেরিয়ে আসবে। এইবার আমরা একটা চামচ নিয়ে ভালো করে ঘেঁটে দেব, যাতে জলের সাথে আমের মাড়িটা ভালোভাবে মিশে যায়। এবার আমরা একটা লেবু কেটে নেব। লেবুটা দিলে খেতে সুস্বাদু হবে, একটা সেন্ট হবে। এবার পরিমাণ মতো চিনি দেব। তারপরে একটু নুন দিয়ে নেব। সামান্য পরিমাণ দিয়ে ভালো করে জলের সাথে মেখে দেব। আমার আমপুরা শরবত রেডি। দারুণ হয়েছে, ও খুব ভালোবাসে খেতে। এই যে আমরা সব রেডি হয়ে গেছে।